দর্শক শুরু করছি দৈনিক পত্রিকা নিয়ে আমাদের আয়োজন আজকের পত্রিকা অনুষ্ঠান সঙ্গে আছি আমি রাজীব খান আর আমাদের সঙ্গে বিস্তারিত আলোচনার জন্য আজ উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক যেন রেজাউল হক রেজা আপনাকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে ধন্যবাদ দর্শক আমরা আলোচনা যাব তবে চলুন তার আগে জেনে নেই আজ পত্রিকাগুলো কী কী শিরোনাম করেছে প্রথমেই প্রথম আলো স্থানীয় সরকারের সাংসদদের প্রভাব উদ্বেগের সংস্কার চান ভীষ্ট জনেরা সংখ্যা নয় অগ্রাধিকার হোক শিক্ষার মানে স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ নিহত চোদ্দ দশ জেলায় সড়ক দুর্ঘটনা দুর্ঘটনা চলছেই মানে সড়কে যেন মৃত্যুর মিছিল প্রতিরোধ বা কমানোর কোনোই উদ্যোগ নেই অকালে প্রাণ দিতে হচ্ছে অনেককে মার্চ থেকে আবেদন শুধু অনলাইনে ভবনের নকশা দু সালে অনলাইন সেবা প্রাথমিকভাবে চালু হয়েছিল এ মাসে সব অঞ্চলেই পূর্ণাঙ্গ রূপে সেবাটি চালু করবে রাজুক এসএসসি পরীক্ষা শুরু দশ জেলায় আঠারো কেন্দ্র ভুল প্রশ্নপত্র বিতরণ প্রাণঘাতী নিপা ভাইরাসের জিন নকশা উন্মোচন দৈনিক ইত্তেফাক এমপি পদ থাকার প্রশ্নে ইসির সিদ্ধান্তই চূড়ান্ত সুলতান মনসুর সংসদে যেতে চান ঐক্য না দল বহিষ্কার করলে সদস্য পদ থাকবে না ঐক্য যে অন্যতম প্রধান দল গণফোরামের থেকে নির্বাচিত হয়েছিলেন ধানের শীষ প্রতীক নিয়ে সুলতান মোহাম্মদ মনসুর তো উনি ব্যক্তিগতভাবে সংসদে যেতে চাচ্ছেন কিন্তু তাদের যে ঐক্য তার যে দল সেখান তারা সম্ভবত সংসদে যাবে না বলে সিদ্ধান্ত নিয়েছে সিদ্ধান্ত নিয়েছে এ নিয়েই নিজেদের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব রাজনৈতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর চা চক্র গতকাল প্রধানমন্ত্রী গণভবনে চক্র হয়েছে যেখানে প্রায় সবাই উপস্থিত ছিলেন শীর্ষ নেতারা সাবেক রাষ্ট্রপতি বি চৌধুরী সাহেব ছিলেন তবে বিরোধী পক্ষের বাম বা বাম ঘরানা অথবা ঐক্য কেউ যাননি আমরা বিস্তারিত আলোচনা করবো বিষয়গুলো নিয়ে উপজেলা নির্বাচনে বিএনপি অংশ নেবে কি নেবে না সেটা তাদের ব্যাপার বলেছেন ওবাইদুল কাদের প্রথম দিনে অনুপস্থিত দশ হাজার শিক্ষার্থী এসএসসি পরীক্ষা আচ্ছা দশ হাজার শিক্ষার্থী মানে তারা এগারো বছর পড়াশোনা করে যে একটি বড় পরীক্ষা উত্তীর্ণ হয়ে কলেজে যাবে সেখানে দশ হাজার শিক্ষার্থী অনুপস্থিত মানে রেজিস্ট্রেশন করার পর সেক্ষেত্রে একটা বিষয় হয়তো বা আমি মনে করি যে একটা মানে কোমলমতি কিশোর বা কিশোরী যারা এখন এসএসসি পরীক্ষা দেবে ম্যাট্রিক পরীক্ষা যদি আমরা বলি তো এখনই যদি সেই মানুষটি পরীক্ষা হলেই যেতে পারেন না তার সেই স্বপ্নটা শুরুতেই ধুলিস হ্যাঁ এই বিষয়টি আমরা অবশ্যই আলোচনা করব আমরা শিরোনাম শেষ করে মার্কিন সেনা হস্তক্ষেপের সম্ভাবনা নাকচ করেননি গুয়াইদো এটি ভেনিজুয়েলা রাজনৈতিক সংকট শপথ নিলে পাবলিক রাস্তায় ধরে টুকরো করে ফেলতে পারে কাদের সিদ্দিকি এটা সুলতান মোহাম্মদ মনসুর কি ইঙ্গিত করে বলেছেন শুনছিলাম দৈনিক ইত্তেফাকের নাম এবার দৈনিক যুগান্তর গণভবনে চা চক্রের নেতাদের মিলন মেলা নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা ডাকসু ও হল সংসদ নির্বাচন নীরব ভোটার নীরব ভোটারই ফ্যাক্টর এটি এটি ডাকসু নির্বাচন ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচন নিয়ে দীর্ঘ প্রায় 29 বছর পর একটা হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে জানি না শেষমেশ এটা পরিণতি কি হয় কারণ এরকম উদ্বেগ আমরা উদ্যোগ আমরা আরো কয়েকবার দেখেছি এসএসসি ও সমমান পরীক্ষা শুরু ভুল প্রশ্নে উদ্বেগ একটি ছোট একটি সুখবর আছে এখন পর্যন্ত যেটি বেশ কয়েকদিন ধরে পত্রিকায় দেখছিলাম যে রিজার্ভ চুরি হয়েছিল বাংলাদেশের মামলা সেই মামলা হয়েছে এবং যুগান্তর একটি ছোট শিরোনাম করেছে রিজার্ভ চুরির অর্থে হদিস মিলেছে তো এটা যদিও বা এই মেলার কথা অনেক আগেই মামলা হওয়ার কথা অনেক আগেই ছিল এবার আমরা দেখব দৈনিক সমকাল কী শিরোনাম করেছে দৈনিক সমকালের প্রথম শিরোনামটি হলো বিশৃঙ্খলা আর কত সড়কপথ নিয়ে করেছে ট্রাফিক শৃঙ্খলা পক্ষ ভালো উদ্যোগের ফল শূন্য সিটিং সার্ভিস সুপারিশের ছড়াছড়ি কাজের কাজ নেই এটা খুবই মানে প্রাসঙ্গিক বা সময় উচিত শিরোনাম মনে হচ্ছে যে যেভাবে আমরা অন্য একটি পত্রিকায় দেখছিলাম যে গতকালও চব্বিশ জন নিহত হয়েছেন সড়কপথে রাজপথে সড়ক দুর্ঘটনায় তারপর সমকালের আরেকটি নাম। মামলায় কেন এত দেরি রিজার্ভ চুরির তিন বছর মামলা জট যেটা আর কি এটা তো আমাদের আমরা ওই বিষয়টি নিয়ে আলোচনা করেছি কেন মামলা হতেই কেন এত দেরি হলো কারণ বিষয়টি কিন্তু খুব কঠিন কিছু না ছিল। এটা ডিজিটাল ওয়েতে চুরিটা হয়েছে ওই ডিজিটাল ওয়েতেই কিন্তু বের করা যায় টাকাটা কোথাতে কিভাবে কারা গেছে কারা লাভবান হয়েছে এখানকার বাংলাদেশ যে কেন্দ্রীয় ব্যাংক এখানকার যাদের কাছে পাসওয়ার্ড থাকে সে পাসওয়ার্ডই বা কিভাবে চুরি হলো মানে খুব সহজ আমাদের কাছে মনে হয় জানি না শেষ সেটা ফল কি হয় সমকালে শিরোনাম শুনলাম ডেলি স্টার আন্ডারগ্রাউন্ড মেট্রো ফার্স্ট ওয়ান বাই টু এটা দুই হাজার ছাব্বিশে হবে এটা ডেলি স্টার একদম রুট এয়ারপোর্ট থেকে কমলাপুর রেল স্টেশন পর্যন্ত কতগুলো স্টেশন হবে তারা গ্রাফিক্সের মাধ্যমে সেটি বুঝিয়ে দিয়েছে বাস ইজি আর চিপার পয়েন্ট আউট ট্রান্সপোর্ট এক্সপার্ট অ্যাজ মেট্রো রেল প্রজেক্ট গেটস প্রায়োরিটি কুইট চেয়ারফুল টক ওভার টি এটা পি গণভবনে যে একটি চক্র হয়েছে সেটি নিয়ে এই শিরোনামটি করেছে ডেলি স্টার এই জন্য রেজাউল হক রেজা আপনি শুনছিলেন শিরোনাম জি অনেকগুলো বিষয়ই আর কি সড়ক পথে বিশৃঙ্খলা চা চক্র তারপরে ব্যাংকিং খাত নিয়ে তো আপনি আপনি কোনটি নিয়ে আলোচনা কয়েকটি বিষয়ে কথা বলতে চাই এবং যদি আমি শুরুতেই সড়ক সড়ক বিশৃঙ্খলা নিয়ে কথা বলতে চাই মানুষের যেভাবে মৃত্যুর মিছিল চলছে এক্সাক্টলি তা আমরা যদি মনে করি যে এই যে সড়কের যে সমস্যাটা এটা একদম বাংলাদেশের পর স্বাধীনতার পরবর্তী থেকে শুরু হচ্ছে চলতে আছে প্রত্যেকটি সরকার যখন আসেন তারা এক একটা সময় এক একটা উদ্যোগ নেন এবং মজার ব্যাপার হচ্ছে যারা উদ্যোগ নেন সেই সরকারের মানে মন্ত্রিপরিষদেই সেই সড়ক পরিবহন যারা নেতা যদি বলি পরিবহন মালিক কিংবা বাস মালিক শ্রমিক নেতা সবই সেই সরকারের মধ্যেই থাকেন যদি আমি একদম সাম্প্রতিক সময়ের কথা বলি বিগত দিনে যখন সড়ক পরিবহনের সমস্যা নিয়ে স্কুল এবং কলেজের ছেলেমেয়েরা রাস্তায় নেমে গিয়েছিলেন হাজার হাজার ছেলে মেয়ে সেই সময় এটা গত সরকারের কথা আমি বলবো সেই সময় একদিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অফিস কক্ষে দেখতেছি একটা মিটিং হচ্ছে সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনার ব্যাপারে সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদু আসাদুজ্জামান খান কামাল সাহেবের ডান দিকে আছেন শাহজাহান খান যিনি হচ্ছেন সড়ক পরিবহন শ্রমিক নেতা আর বাম দিকে মশিউর রহমান রাঙ্গা দুজনেই মিনিস্টার এবং তিনি হচ্ছেন বাস মালিক সমিতির নেতা তাদেরকে নিয়ে সে মিটিং করছেন এবং কিভাবে সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনা যায় সেই বিষয়ে কথা বলছিলেন পরের পরের দিনে কিন্তু পত্রিকায় এটা নিয়ে নানা রকম লেখালেখি হয়েছেন যারা নেতা যারা বসে আছেন তাদের স্বার্থ দেখেন তারা কিভাবে শ্রমিক নেতারা বা মালিক নেতারা এরকমই অভিযোগ কিন্তু সব জায়গায় এবং এখন দেখেন আমি যা যে দুজন মন্ত্রীর নাম বললাম তারা যদিও এই সরকারের সময় বা তারা মন্ত্রী পরিষদে নেই কিন্তু তারা সংসদে আছেন আচ্ছা সংসদে এখন আমি দেখি আমি যখন রাস্তায় চড়ি প্রতিনিয়ত ঢাকার রাজপথে বাইরের টাইম বাদ দিই ঢাকার রাজপথেও এত ওভারটেকিং বাসগুলো যেখানে সেখানে থেমে যাচ্ছেন একটা বাসের পর ডান দিকে একটা বাস চলে আসছে আর মোটর সাইকেলের যেই মানে কি বলবো লাগামহীন চলা তাদের কোনো নিয়মের মধ্যে আনছে কি না ট্রাফিক কী করতেছে আমরা বুঝতেছি না এবং ঢাকার বাইরে তো দূরের কথা শহরের মধ্যেই প্রতিনিয়ত অ্যাক্সিডেন্টের সড়ক পরিবহনে কি বলবো রোড অ্যাক্সিডেন্টে মানুষ মারা যাচ্ছেন তো আমার মনে হয় যে এখানে যতই ট্রাফিক শৃঙ্খলা বলেন পুলিশ সপ্তাহ বলেন যাই হোক এগুলো যদি প্রশাসন আন্তরিক না হন বিশেষ করে রোডে যা থাকেন পুলিশ সার্জেন বলি বা পুলিশের কর্মকর্তারা তারা যদি আন্তরিক না হন তাদের শাস্তির ব্যবস্থা না করেন কিংবা মামলা মোকাদামা না যান তাহলে এই সড়ক পরিবহনের শৃঙ্খলা ফিরিয়ে আনা খুবই মুশকিল খুবই আশঙ্কাজনক বিষয় আর কি যেভাবে অপমৃত্যু রোধ করার উদ্যোগ দেখতে পাচ্ছি না অথচ দেখেন আপনি যেটি বলছিলেন যে শিক্ষার্থীরা যখন রাস্তায় নামলো সড়কে একটি শৃঙ্খলা আনার জন্য তারা কিন্তু সফল হয়েছিল মানুষের মধ্যে একটা চেতনা সচেতনতা সবকিছু কিন্তু জাগ্রত হয়েছিল এবং শিক্ষার্থীরা যেভাবে বৈধ কাগজপত্র দেখছিল চেক করছিল এবং নিয়ম মেনে চলার যে একটি প্র্যাকটিস এটাই কিন্তু তারা দেখিয়ে দিয়েছিল যে আসলে চাইলেই পারা যায় আমরা লক্ষ্য করেছিলাম হ্যাঁ অবশ্যই আমরা লক্ষ্য করেছিলাম সেই সময় শিক্ষার্থীরা কিন্তু সরকারের মন্ত্রী পরিষদের সিনিয়র মন্ত্রী আমি যদি একদম নাম মেনশন করি আনোয়ার হোসেন মঞ্জুর গাড়ি থেকে তাকে নামিয়ে দিয়েছিলেন তার কাগজ দেখছিলেন হ্যাঁ এবং অনেক পুলিশ সার্জেন্ট আর্মি অফিসার তাদের কাগজ যখন চেক করতে গেলে দেখো তাদের কাগজ বৈধ নেই ভ্যালিড নেই এবং তারা সেখানে সরি বলছেন তাদের মামলা হয়েছে মামলা অনেক বাধ্য হয়েছে কিন্তু ওই শিক্ষার্থীরা যখন রাস্তা থেকে চলে গেল আইন শৃঙ্খলা বাহিনী সদস্যরা কেন পারবে না এক্সাক্টলি মানে এখন তাদের মাথা নিজেদের মধ্যে যদি ভূত চেপে যায় তারা নিজেরাই তাদের কাগজটাকে আপডেট করেন না ইভেন আমি যদি বলি যে এইরকম নানা রকম জায়গাতে যারা আমরা গাড়ির সামনে নেম প্লেট লাগিয়ে রাখতে পছন্দ করি যাদের বিষয় আছে বিভিন্ন প্রতিষ্ঠান সংগঠন আমরা অনেকেই নিজেরাই সচেতন হই না যে আমাদের গাড়ির প্রতি বছর কাগজগুলো রিনিউ করা কিংবা রাস্তায় চলাচলের সময় আমার নিয়মটাকে মেনে চলা সেটা আমরা নিজেরাই করি না এবং আইন শৃঙ্খলা রক্ষাকায়ী বাহিনী যদি এখনও সচেতন না হয় তাহলে এটা সমাধান করা আচ্ছা এইখানে একটি প্রশ্ন কিন্তু সবসময় থাকে এই যে আপনি যেটি শাহজাহান খানের কথা বলছিলেন রাঙার কথা বলছিলেন এই যে শ্রমিকদের বা মালিকদের যে সংগঠন হ্যাঁ এইখানে দেখা যায় যে শিমুল বিশ্বাস বিএনপির অন্যতম প্রভাবশালী নেতা খালেদা জিয়ার সঙ্গে যিনি সবসময় থেকেছেন তার বিশেষ সহকারী হিসেবেও তারা এ মির্জা আব্বাস এরা কিন্তু সব একটি জায়গায় এরা কিন্তু এক থাকে কারণটা কি কারণ তাদের ব্যক্তিগত স্বার্থ মানে প্রত্যেকটা তো আমরা এরা মাঠে বড় কথা রাজনীতির মাঠের একটা নানা রকম ভিন্ন চিত্র এবং রাজনৈতিক দিনের আলোয় যে রকম একটা বিষয় দেখা যায় রাতের অন্ধকারে আর চিত্র থাকে আসলে রাজনীতিবিদ্ধির মধ্যে তাদের মধ্যে তাদের সেই বন্ধুত্ব বলেন সম্পর্ক কাজের জায়গা সেটা ভিন্ন রকম আলোচনা কাজের জায়গা নাকি মানুষ অনেকে বলে যে ভাগাভাগির জায়গা ওইটাই মানে আমি কাজের জায়গা বলতে কাজ তো আসলে ওই যে দৃশ্যমান কাজের জায়গাতে কথা বলার সময় আমরা সুন্দর করে কথা বলি কিন্তু আমরা সেইটাকে কেউ তো বাস্তবায়ন করি না এবং ওই যে আপনি আসছেন ভাগাভাগি হচ্ছে মূল ইস্যু এবং সেই কারণে ওইখানে তাদের কোনো রাজনীতি থাকে না তখন ব্যক্তিগত ব্যাপারে চলে মানে কারণ এই যে শ্রমিকদের ক্ষেত্রে বা সড়কে বিভিন্ন জায়গায় শ্রমিকদের নামে যে লাখ লাখ টাকা প্রতিদিন চাঁদা উঠে বলা হয় এরা এই এই ভাগের সময় এরা সব এক থাকে নাকি কি হ্যাঁ তখন মানুষের সাধারণ মানুষের কোনটা অসুবিধা হলো কি হলো এটা খুব একটা তাদের চোখে পড়ে না এই এই রাজনীতিবিদদের এমনই তো অভিযোগ নাকি এবং সেই অভিযোগের একটা একদম দৃশ্যমান প্রমাণ ছিল যে গত সরকারের সময় আমি আবারও সেই শাহজাহান খান নামে বলতে হয় তিনি সড়ক নৌপরিবহন মন্ত্রী ছিলেন কিন্তু যেহেতু সে শ্রমিক নেতা সেই সময় সরকার তার সরকারি ক্ষমতায় সেই সময় কিছু স্বার্থ সংশ্লিষ্ট তাদের কারণে তিনি কিন্তু নানা সময় সড়ক পরিবহন ধর্মঘট ডেকে ফেলছেন নেতা সেই ধর্মঘট যে সরকার চেষ্টা করে সেটাকে মানে হাতিয়ার হিসেবে শ্রমিক নেতারা হাতিয়ার হিসেবে ব্যবহার করেন হাতিয়ার হিসেবে তাদেরকে ব্যবহার করে খুবই দুঃখজনক এর থেকে বের হয়ে আসতে হবে আমরা মানে কতকাল আর এই চিত্র দেখব দেশের তো স্বাধীনতার অনেক বছর হয়েছে জি হ্যাঁ সেদিন দেখছিলাম যে একই সময় স্বাধীন হয়েছি আমরা বাংলাদেশ এবং সিঙ্গাপুর আজকে সিঙ্গাপুর কোথায় আমরা কোথায় আমরা মালয়েশিয়ার উদাহরণ দিতে পারি মালয়েশিয়া কিন্তু কাছাকাছি সময় ছিল সেখানে সেটাই আর কি একটু আমরা দেখি এই এই অত্যাধুনিক যুগে ডিজিটাল যুগে উন্মুক্ত অর্থনীতির যুগে আমরা সব কিছুই তো জানি যে কিভাবে উন্নতি হচ্ছে যাই আমরা মানে এটাও তো রাজনীতির সঙ্গেই যুক্ত রাজনীতি প্রসঙ্গে যদি একটু আসি যে গতকালকে চা প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে রাজনীতিবিদদের একটি চাচক করছিল প্রধানমন্ত্রী সবাইকে দাওয়াত দিয়েছিলেন বিরোধী পক্ষের সরকার পক্ষের মহাজোটের ঐক্য ফ্রন্টের কিন্তু ঐক্য ফ্রন্ট তারপরে অন্যান্য সরকার বিরোধী যে রাজনৈতিক সংগঠনগুলো বাম ফ্রন্ট এরা কেউই অংশ নেননি আবার মহাজোটের হয়ে যারা নির্বাচন করেছেন তারা না এটা আমার লক্ষণীয় বিষয় হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এই নির্বাচনের আগেও সবাইকে সংলাপের জন্য ডেকেছিলেন এবং তখন অনেকে গিয়েছিলেন এবং তাদের দাবি দেওয়ার কথা বলেছিলেন প্রধানমন্ত্রী বা যদি যদি তখনকার মানে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু তখন অনেকটা আশ্বাস দিয়েছিলেন যে আমরা এটা দেখব দেখে গেছে নির্বাচন পরবর্তী সময় বা নির্বাচনের সময় তার অনেক কিছুই মানা হয়নি বিশেষ করে আমি ঐক্য ফ্রন্টের কথা বলি তাদের কিছু দাবি ছিল তারা সেটা মানেননি তো সুতরাং নির্বাচন পরবর্তী সময় তো তারা তার চার চক্রে যাওয়ার কোনো সুযোগ নেই এবং যার কারণে এটা খেয়াল করবেন যে গতকালকে যারা ওখানে উপস্থিত হয়েছিলেন সবাই কিন্তু তাদের জোটবদ্ধ যারা ছিলেন তাদের সঙ্গে যারা ইলেকশন করেছিলেন তারাই ওখানে গিয়েছিলেন এর বাইরে কিন্তু জাতীয় ঐক্যফ্রন্টের কোন নেতা কিংবা অন্য কেউ যারা গেলে কি হতো ঐক্যফ্রন্টের নেতারা যদি যেতেন অংশ নিতেন আমাদের যেই কি লাভ তাদের সামনে এখানে কিন্তু মজার করে আহ যে চাটা তো খেয়ে আসতে হবে না সেটা জাতীয় পার্টির কোচেয়ারম্যান যে কাদের কিন্তু একটা চমৎকার কথা বলছেন যে আসলে আমাদের কালকের চা চক্রের যে বিষয়টা ছিল যারা প্রধানমন্ত্রী খুব কাছাকাছি ছিলেন তাদের সম্পর্কটা একটু ঝালিয়ে ঝালিয়ে ঝালাই করে নিয়েছেন আর যাদেরকে একটু প্রধানমন্ত্রী কম চিনেন তারা একটু কাছাকাছি যাওয়ার সুযোগ পেয়েছেন একটু সম্পর্কটাকে একটু বাড়ার চেষ্টা করছেন এটি ছিল চাচক ওখানে কিন্তু কোনো রাজনৈতিক কোনো আলোচনা কিংবা রাষ্ট্রীয় কিন্তু কোনো আলোচনা হয়নি ওখানে কোনো বিষয় সমস্যা কিংবা সম্ভাবনা কোনো আলোচনা নাই। শুধু চাকরি সীমাবদ্ধ চাকরি সীমাবদ্ধ ছিল হাসি আনন্দ আড্ডা দেখা শোনা এই আর কি আচ্ছা তো ঠিক আছে যেহেতু চাতেই সীমাবদ্ধ ছিল আমরা এই প্রসঙ্গে আর সময় নষ্ট না করে আমরা অন্য অনেক বিষয়ই আছে যেমন আপনার এই নির্বাচনের মাধ্যমে আমরা জানি যে গণফোরামের তিনজন নেতা নির্বাচিত হয়েছেন তার দুজনই ধানের শেষ প্রতীক নির্বাচিত হয়েছেন যেমন সুলতান মোহাম্মদ মনসুর গণফোরামের ফোরামে স্বামী লীগ থেকে পদত্যাগ করে গণফোরামে যে তারপরে এই ঐক্য ফ্রন্ট যে বিএনপির সঙ্গে এবং ধানেশিস ইলেকশন নির্বাচিত হয়েছেন তিনি ব্যক্তিগতভাবে সংসদে যেতে চাচ্ছেন তেমনই খবরাখবর আমরা প্রতিদিন দেখছি কিন্তু ঐক্যফ্রন্ট বা গণফোরামের সিদ্ধান্ত যে না যেহেতু তারা এই নির্বাচনটাকে প্রত্যাখ্যান করেছেন ফলাফলকে প্রত্যাখ্যান করেছে শপথ নেয়নি তো এই বিষয়টি কিভাবে দেখছেন সুলতান ওইটা কি আপনি বিশ্বাসঘাতকতা দেখছেন না জনগণের প্রতি দায়বদ্ধতা দেখছেন এখানে আসলে আমরা যখন রাজনীতির মাঠে যাই তখন আমাদের চেহারা একরকম থাকেন যখন আমরা রাজনীতির শেষ পর্যায়ে শহরে এসে আমরা বসি আমাদের কা তখন আমাদের আরেকটা চেহারা থাকে তা আপনি বলছিলেন সুলতান মাহমুদ মনসুরের কথা উনি কিন্তু একজন ওনার কিন্তু একটা বর্ণাঢ্য রাজনৈতিক কেরিয়ার আছেন মানে উনি বাংলাদেশ সর্বশেষে যদি বলেন যে আওয়ামী লীগেরও কিন্তু কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ছিলেন সুলতান মাহমুদ মনসুর ডাকসুর ভিপি ছিলেন হ্যাঁ তো এবং ছাত্রলীগ থেকে কারণ বাংলাদেশ ছাত্রলীগ যেটা আওয়ামী লীগের ছাত্রলীগ যেটা সেটা থেকে স্বাধীনতার পর আসলে ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু ওইভাবে ছাত্রলীগের জয় হয়নি জয় হয়নি কিন্তু উনি আমার জানা মতে উনি একমাত্র যিনি ছাত্রলীগের থেকে নির্বাচিত হয়ে ডাকসুর ভিপি হয়েছিলেন তো কোন এক মানে অজ্ঞাত কারণ যেটা আমরা যেহেতু রাজনীতি আমরা বুঝতে পারি না উনি শেষ দিকে আমরা দেখেছি যে দীর্ঘ বছর আওয়ামী লীগের সাথে তার সম্পৃক্ততা একদমই কমে গিয়েছিলেন এবং উনি কোনো আওয়ামী লীগ পরবর্তী কমিটিতেও তিনি ছিলেন না কাজও করেননি তো হয়তোবা ওনার ভিতরে একটা মানুষের যা হয় রাজনৈতিক একটা খায়েশ থাকে যে সর্বশেষ সংসদে যাওয়া বা এমপি হওয়া মন্ত্রী হওয়া আমাদের দেশের একটা ভিন্ন কালচার আমরা তো আসলে মানুষের সেবা করার চেয়ে নিজের সেবাটাকে বেশি করতে চাই নিজের পথ পজিশন গতিটাকে আঁকড়ে ধরার ইচ্ছাটি আমাদের সবচেয়ে বেশি আপনার কাছে আমি একটু যোগ করি আপনার কাছে তথ্য আছে কিনা অবশ্যই আছে আপনি একজন সাংবাদিক এই সে ঐক্যফ্রন্ট থেকে নির্বাচন করার পর থাকে কিন্তু সিলেটে তার গায়ের থেকে মুজিব কোর্টটা খুলে ফেলা মানে মানুষজন বা ছাট্টু লীগের নেতারা ধরে খুলে ফেলেছিল কিন্তু তিনি তিনি কিন্তু আবার আরেকটা বিষয় করতেন ঐক্য ফ্রন্টের ব্যানারে যখন ধানের শীষ নিয়েও ইলেকশন করছেন উনি কিন্তু স্টেজে বক্তৃতার শেষে কিন্তু জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলছেন সেটাও কিন্তু উনি বলেছেন না জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলা এটা তো প্রতিটি বাঙালিরই উচিত তাই না জয় বাংলা জয় বাংলা স্লোগান নিয়ে জয় বঙ্গ স্লোগান নিয়ে মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধ করেছে দেশ স্বাধীন হয়েছে এইটা কারো কারো আমার মতে আর কি ব্যক্তিগত দলের না এটা প্রতিটি বাঙালির কিন্তু রাজনৈতিক চেতনায় আপনি যেটা বলেছেন সেটা যদি আমি ধরি যে জামাতি ইসলাম কিংবা বিএনপি তারা বক্তিসে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলেন না হয়তো বা বিশ্বাস করে মনে ধারণা করেন বলতে বলেন না সেটা সুলতান মোহাম্মদ মনসুর সাহেব বলেছেন আমি যেই যেই প্রসঙ্গে এসেছিলাম তো উনি কিন্তু ধানের শীষ নিয়েও কিন্তু এবার সাংসদ নির্বাচিত হয়েছেন সেটা যেইভাবে হোক বিতর্কিত নির্বাচনের বিষয় থাকুক সেই প্রসঙ্গে আমি না যাই কিন্তু যেহেতু উনি যেই ব্যানারে এসেছেন জাতীয় ঐক্যফ্রন্ট তারা সিদ্ধান্ত নিয়েছে তাদের কারণ নির্বাচিত কোনো সংসদ এখানে এই সংসদে যাবেন না এবং তারা শপথ নেবেন না এটা তাদের সিদ্ধান্ত উনি কিন্তু সেই সিদ্ধান্তের ভায়োলেট করে উনি উনি নিজে নিজে বলছেন যে আমি সংসদে যাব এবং উনি আমরা দেখেছি যে প্রাইম মিনিস্টারের সঙ্গেও দেখা করেছেন গণভবনে গিয়ে যোগাযোগ করেছেন দেখা করেছেন যেতে চেয়েছেন কিন্তু আমাদের দেশের যে সাংবিধানিক রুলস যেই গঠনতন্ত্রগুলো আছেন যদি দল দলের সিদ্ধান্তের বাইরে যদি সে কেউ শপথ নেন তার সেই তিনি সেই সাংসদ থাকবেন না যেটা সিএসইও গতকালকে একটা স্টেটমেন্ট দিয়েছেন হ্যাঁ চিফ নির্বাচন কমিশনার তো সেই ক্ষেত্রে সুলতান মাহমুদ মনসুর যেটা চান সেটা আসলে কতটুকু বাস্তবায়ন হবে বা কিভাবে হবে ঐক্যফ্রন্টের কিন্তু শীর্ষ নেতা ডক্টর কামাল কিন্তু বলে দিয়েছে যে এরকম হলে ফ্লোর ক্রসিং এরকম একটি ব্যাপার আছে যেটা সদস্য পদ থাকেন না ওকে হ্যাঁ থাকে না এটা আমরা বিগত দিনে দেখেছি আমরা ওই সিরাজগঞ্জের শাহজাদপুরের ওই এমপি স্বপনের ক্ষেত্রে দেখেছি তিনি বিএনপি থেকে নির্বাচিত হয়ে আওয়ামী লীগে যোগ দিয়েছিলেন মন্ত্রী হয়েছিলেন উপমন্ত্রী পরে কিন্তু মামলা তার বিরুদ্ধে হ্যাঁ বাতিল হয়ে গিয়েছে তার সদস্য পদ পদ খারিজ তারপর আমাদের ফরিদপুরে দেখেছি ফরিদপুরে এক আসনে কাজী সিরাজ উনি নৌকার থেকে ইলেকশন নির্বাচিত হয়ে পরে বিএনপিতে যোগ দিয়েছিলেন এবং সেখানেও মামলার কারণে তার সদস্যপদ চলে গেছে তো সেই পথে কি সুলতান মনসুরের ভবিষ্যৎ যাচ্ছে কিনা তো উনি একটা একজন এত কি বলবো রাজনৈতিক কেরিয়ার যেটা ওনার এত ভালো উনি তো সবাই জানেন উনি জেনে শুনে কি করছেন আমরা ঠিক জানি না আমরা তো এখন স্পষ্ট যে সিএসসির যে স্টেটমেন্ট যেটা তাহলে তো উনি যদি দলীয় সিদ্ধান্তের বাইরে আপনার শপথ নেন তাহলে তো উনি ওনার সদস্যপদ বাতিল হয়ে যাবে আচ্ছা ধন্যবাদ আমরা রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করলাম এবার খুবই গুরুত্বপূর্ণ যেটা আমাকেও ছুঁয়ে গেছে আপনার গতকাল এসএসসি পরীক্ষা শুরু হয়েছে ম্যাট্রিক পরীক্ষা আপনি যেটি বলছিলেন যে ম্যাট্রিক পরীক্ষায় দশ হাজারের উপরে শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন ছিল আর কি গতকাল এটা খুবই উদ্বেগের যে দীর্ঘদিন পড়াশোনা করে প্রথম তারা উচ্চ মানে কলেজে যাবে ঠিক সেই মানে সেই পরীক্ষা তারা অংশ নিতে পারলো না তারা রেজিস্ট্রেশন করেছে পরীক্ষা মানে টেস্টে হয়েছে কিন্তু চূড়ান্ত পরীক্ষা অংশ নিতে পারলো না এটা কিভাবে দেখছেন না এটা খুব মানবিক দৃষ্টিকোণ থেকে দেখা উচিত যেটা আমি তখনও বলছিলাম যে আমি আমি খুব দুঃখের সহিত বলছি যে দীর্ঘ বছর আমরা খেয়াল করছি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা মানে দিন দিন নানা বিশেষ করে পরীক্ষা ব্যবস্থা বা যত ধরনের পরীক্ষা আসুক পরীক্ষার একদিন কিংবা দুদিন আগে ঘটছে এবং তার প্রশ্নপত্র ব্যাপারটা কিন্তু অনেক আগে থেকে এটা কিন্তু আমরাও যখন পড়াশোনা করেছি তখনও মানে আমি আমি যেটা বলতে চাই এই ফাঁসের বিষয় যেটা ঘটে যায় সেটা কিন্তু যথাযথ শাস্তির যে ব্যবস্থা সেটা হচ্ছে না যার কারণে এটা প্রতিনিয়ত এটা বাড়ছে এটা কমছে না মানুষের ভয় নাই আজকে যে শিক্ষা কোমলমতি ছাত্রীবরা 10000 সিলেমে পরীক্ষায় হলে যেতে পারলো না এরা অনেক খুবই কম বয়সী মানুষ ওরা যদি এখনি ওদের ভিতর যে আতংকটা তৈরি হলো যে কি হইল ও তো সারা জীবনে ওর ও যে একটা ওর যে পরিস্ফুটন মেধার সেটাই তো সে প্রকাশ করার সুযোগ প্রথমে সে আঘাত পেল একটা বাতাবরস্ত হলো তো সুতরাং এখানে হয়তো হয়তোবা তার রেজিস্ট্রেশনের সমস্যা হয়ে গেছে কিংবা তার কেন্দ্র যায় সে খুঁজে পায়নি কিংবা তার শেষ মুহূর্তে আসেননি এই যে বিষয়গুলো এটা হ্যাঁ এই জিনিসটি গুরুত্বপূর্ণ বেশ দেখছিলাম যে প্রবেশপত্র সংক্রান্ত বেশ জটিলতা এতগুলো স্টুডেন্ট পাচ্ছে না এরা পাচ্ছে না তো এই এই কারণেই কি আপনি কি সেটাই বলতে চান আমি সেটাই বলছি যে আমরা যদি এই যে বিগত সরকারের আমলে শিক্ষা যিনি ছিলেন তাকে অনেকেই বলে একজন ব্যর্থ শিক্ষামন্ত্রী তা আমরা নতুন সরকার আমলে যিনি এসেছেন আমরা অনেকভাবে চিন্তা করেছিলাম যে আমরা এইবারের পরীক্ষা হয়তো বা কোনো রকমই সমস্যা হবে না তিনি চেষ্টাও করতেছেন নানা রকম বিষয়গুলিতে আমরা মনে হচ্ছে তাকে সাধুবাদ জানাই কিন্তু এই যে বিষয়টা হয়ে গেল আমরা জানতেছি না যে এদের ভবিষ্যৎ কি বা সরকার কি সিদ্ধান্ত নেবে আমি মনে করি এই ব্যাপারগুলিতে সরকারের খুব বেশি সচেতন হওয়া উচিত বিশেষ করে পড়াশোনা এবং কারণ বের করা উচিত ওরা কি কারণে গেল না এটাও মানে সবাইকে জানানো উচিত কারণ সামনের দিনে ওই ভুলগুলো হতে পারে তাদের পরীক্ষারও একটা ব্যবস্থা করা উচিত না হলে তারা এক বছর পিছিয়ে যাবে এবং তাদের জীবনের জন্য একটা বড় রকমের ক্ষতি আমরা চাই এটার একটা সুন্দর একটা সমাধান হোক 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 আমরা সেটাই চাই কি কারণে কি হলো এটি খুঁজে বের করা দেখেন সবকিছু যদি শাস্তি হয় আপনি যদি লক্ষ্য করে থাকেন যে এই বিগত কয়েক দিনে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা যেটা হয়েছে দুধুকের যে বিষয়গুলো প্রত্যেকটা সাধারণত মফসল অঞ্চলে হসপিটাল থেমে গেল আবার মানে প্রথম দিকে গত মাসের মাঝামাঝি যেরকম গতি দেখেছিলাম এই গত সপ্তাহে কিন্তু খুব গতি নাই গতকাল কেটে নিয়ে নানা রকম সংবাদপত্রে বা সাংবাদিকদের আড্ডা কেটে আলোচনাটা হয়েছে যে এই এই গতিটা থাকবে না এই গতিটা থেমে যাবে কারণ হচ্ছেন যে সব ডক্টরদের বিরুদ্ধে তারা ব্যবস্থা নিচ্ছেন বিভিন্ন মফসলে এইসব ডক্টররা পলিটিক্যাল ব্যানারে মানে আবর্তিত যেটা আমি বলি সবকিছু সবকিছুর জন্য কি বা রাজনীতি আমরা তো এখন খেয়াল করছি এবার আরো খেয়াল করলাম যে যখন নির্বাচিত হয়েছেন একজন লোকাল সাংসদ কিংবা সরকারি কর্মকর্তা থেকে শুরু করে প্রত্যেকটা মানুষই তাকে নিয়ে ফুলের তোলা দেওয়া শুরু করছে তাকে শুভেচ্ছা জানানো এই কালচারটা আমি মনে করি জাতির জন্য খুব ভালো কিছু না একজন সরকারি কর্মকর্তাদের তো সমাধি করে তার নিজের জায়গাটা তার প্রমোশন পোস্টিং এর জায়গাটা ঠিক রাখার জন্য একজন রাজনৈতিক নেতাকে ফুল দিয়ে তাকে শুভেচ্ছা দিয়ে তাকে নানা রকম গিফট দিয়ে সন্তুষ্ট করার চেষ্টা করে এইটা যদি আবার সেই রাজনৈতিক নেতারা খুব সহজে গ্রহণ করেন সেটা জাতির জন্য মঙ্গলজনক নয় যেটা ব্যবস্থা যদি আমরা শিক্ষা নেই সেটি দেখেছি হ্যাঁ এটা মানে খুবই দুঃখজনক ধন্যবাদ আমরা অনুষ্ঠানে প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি শেষে খুব ছোট করে একটু আলোচনা করব মামলায় কেন এত দেরি রিজার্ভ চুরি তিন বছর তিন বছর কেন লাগলো মামলা হতে দেখেন আমরা তো এখন ডিজিটাল বাংলাদেশে বাস করছি মানে এখনকার সময় যে ঘটনাটা ঘটেছে বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক আমরা যাই বলি না কেন সেখানে যে যেই ঘটনাটা ঘটছে অনাকাঙ্ক্ষিত এবং খুবই দুঃখজনক ঘটনা তো সেটা তো এগুলি তো হাতে কলমের কাজ হয় না শুধু যে আমি ম্যানুয়াল পদ্ধতিতে কাজ করলাম তা না এটা ডিজিটাল পদ্ধতি চুরিটা হয়েছে এবং এই চোরকে ধরার জন্য সেটা কয়েক মাসের মধ্যে সম্ভব ছিল এবং হয়েছে বটে আমরা কিন্তু অনেক আগে থেকে জেনেছি যে কী হচ্ছে না হচ্ছে সেই মামলাতে তিন বছর পরে হয় সেটাও দুঃখজনক একটা বিষয় কিন্তু একটু আসার কথা বলতে পারি মামলাটা হয়েছে মামলা নিয়েছেন এবং টাকারও নাকি সন্ধান পাওয়া যাচ্ছে আমার মনে হয় যে যদি ঠিক মতো আমরা লড়তে পারি এই টাকাটা ফেরত আসাও সম্ভব কিন্তু আমি বলবো এবং সেই টাকা আনতে যে আবার অতিরিক্ত খরচ না হয়ে যায় আর কি নানা যেটা আমরা দেখি বিভিন্ন মন্ত্রণালয়ের বা দেশের হয়ে যখন কেউ বিদেশে যান তখন মানে বিলের যে বিশাল বিল ধরিয়ে দেওয়া হয় এই ধরনের খরচ হয়েছে সেটাও তো রোধ করতে হবে যেমন আমরা আমরা দেখেছি যে আপনার পাকিস্তানে এই যে কিছুদিন আগে নির্বাচনে ইমরান খান বিশ্ববিখ্যাত ক্রিকেটার আমরা খেলা দেখেছি দীর্ঘদিন ওনার হ্যাঁ খেলার মাঠে উনি সফল ছিলেন উনি রাষ্ট্রের দায়িত্ব প্রধানমন্ত্রীর হওয়ার পর কিন্তু উনি কিছু নিয়ম করেছেন সরকারের হয়ে বা সরকারি কর্মকর্তারা যারা বিমানে ফ্লাই করবেন ইকোনমি ক্লাসে তাদের ফ্লাই করতে হবে এটা কিন্তু খুবই একটা ভালো একটি সিদ্ধান্ত কারণ ইকোনমি ক্লাস আর বিজনেস ক্লাস বা ফার্স্ট ক্লাসের সঙ্গে টাকার বিস্তর পার্থক্য আপনি যে টিকিট ইকোনমি ক্লাসে এক লাখ টাকা দিয়ে পাবেন আপনি বিজনেস ক্লাস বা ফার্স্ট ক্লাসে আপনার তিন তিন লাখ চার লাখ টাকা লাগবে তো এটা সরকারের বা দেশের অনেক টাকা কিন্তু সঞ্চয় ই হবে আর কি অপচয় রোধ হবে এই বিষয়ে আমি একটু বলি দেখেন আমাদের বাংলাদেশের আমেরিকান ইউএস অ্যাম্বাসেডর ছিলেন একসময় ড্যান মজিনা আমি তাকে চিনতাম তো আমি একবার আমার একটু মানে পেশাগত কারণে আমি জনাব শাহিক সাহেদের সঙ্গে গিয়েছিলাম ইতালিতে আমি যখন প্লেনে উঠলাম আমাদের ইকোনমি ক্লাস ছিল

ঠিক উল্টা মানে আমিও আমারও হয়তো বা পেশাগত কারণে মধ্যে যেতে হয় এই ব্যাপারে মানে আমি ব্যক্তিগত ভাবে এই ব্যাপারে একটি সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে পাকিস্তান যদি এটি করতে পারে

মানে এই নিয়মটিও যদি চালু করে আমার সেটা কিন্তু আমাদের সড়ক পরিবহনের জন্য কিন্তু আরেকটি মজার ব্যাপার ছোট ছোট গাড়ি সংখ্যা কমে যাবে যাবে এবং পাবলিক বাস বা এই রকম বড় কিছু বাস দিয়ে যাতায়াত হলে সেটা সড়কের জন্য হতে পারে নিচু লেভেলের কর্মকর্তা যারা বা কর্মচারী যারা তাদের জন্য কিন্তু বাস আছে জি হ্যাঁ সেরকম বাস করে দিল কর্মকর্তারা সেই বাসে গেল আমরা একটা বাসের মধ্যে কিছু জায়গা আলাদা করে সংরক্ষণ করা হলো যে এইখানে সিনিয়র কর্মকর্তারা বসবে এই পাশে কর্মচারীরা বসবে অন্য কর্মকর্তারা বসবে মানে সবকিছুরই কিন্তু সমাধান আছে কিন্তু প্রয়োজন আন্তরিকতা এবং উদ্যোগ ধন্যবাদ ধন্যবাদ দর্শক দেখছিলেন আমাদের দৈনিক সংবাদপত্র নিয়ে অনুষ্ঠান আজকের সংবাদপত্র আজ এখানেই শেষ করছি কাল আবারও নতুন অতিথিকে নিয়ে আসব নতুন খবরের সঙ্গে আপনারা পরিচিত হবেন আজ এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ সুস্থ থাকুন ভালো থাকুন